আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মেয়েদের জন্য মাছ কিনলাম আমার মেয়েদেরকে দেড় বছর পর্যন্ত শুধু শিং মাছ খাওয়াইছি আর পাবদা মাছ খাওয়াইছিলাম তো এখন সব ধরনেরই মাছ খাওয়াই মানে যে মাছগুলোতে কাটা নাই আর কি সেই মাছগুলো সবই খাওয়াই তো এই যে আমার মেয়েরা মাছগুলো একটু তাজা এই জন্য আমার মেয়েরা অনেক খুশি তাই তাদের নিয়ে আমি একটু আনন্দ করছি আর আমি নাড়ছি আমার মেয়েরা অনেক খুশি হচ্ছে তাই এই জন্য মাছগুলো নাড়াচাড়া করছি দেখেন একদম তাজা ফ্রেশ তরতাজা দেখতেই মানে ভালো লাগছে তো এই যে এভাবে আমার মেয়েদের সাথে আমি একটু মজা করছি হাত দিয়ে নেড়ে চেড়ে আর আমার মেয়েরাও মানে ছুতে যাচ্ছে তো আমি না মানে নাড়তে দিচ্ছি না ওরা নাড়া নাড়ার জন্য খুবই চেষ্টা করছে বাট আমি নাড়তে দিচ্ছি না কারণ হাত অনেক গন্ধ হয়ে যাবে নোংরা হয়ে যাবে এই জন্য ওদেরকে নাড়তে দিচ্ছি না তো ওরা খুব চেষ্টা করছে নাড়ার জন্য ও উপাশ দিয়ে ঠিক আছে দেখেন মানে একদম হা করে আছে মাছ অনেক মানে একদম তরতাজা ফ্রেশ তো এখানে কয়েক রকম মাছ আছে চার চারটা মানে দুই রকম না তিন রকমের মাছ আছে আমি আবার মাছ খাই কিন্তু অনেক মাছের নাম জানি না শুধু কয়েকটা মাছের নাম ছাড়া খাই বাট মানে মনে থাকে না আর কি তো এখানে হচ্ছে জাপানি রুই আছে আর যেন কি কি মাছ যেন আছে আর এটা হচ্ছে এক রকমের মাছ এই মাছের নামটা ভুলে গেলাম কি যেন আমার বাবা মানে আমার আব্বু বলছিল এই মাছটার নাম তো এই যে একটা তো উঠে মানে পড়ে গেছে লাফালাফি করতে ছিল এই জন্য নিচে পড়ে গেছে দেখেন মানে এখনও মানে একদম অনেকক্ষণ হয়ে গেছে তারপর নড়াচড়া করছে তো এখন আমি মাছগুলো কেটে নেব জন্য এর ওপরের এগুলো ছাড়াই নিচ্ছি তো আমি চাম আমার হচ্ছে আমি অনেক দিন মাছ আসলে এভাবে ছিলি নাই কারণ হচ্ছে আমার বাসাতে বড় বড় মাছ আনলে কেটে নিয়ে আসা হয় আর আমার এখানে আমার আম্মু এভাবেই মাছ মানে কাটাকাটি করে আর কি ছিলে আমার অনেক সময় কেটেও নিয়ে আসে তো যাই হোক অনেক দিন মাছ ছিলে এই জন্য ছিলতে একটু সমস্যা হচ্ছে তো আমি যদিও মাছ ছিলে চামচ দিয়ে ভালো হয় আমার থেকে যে এভাবে চিলে নেব আর মাছগুলো অনেক পিছলা ঠিকমতো ছিলা যাচ্ছে না ছিলতে ছিলতে হাত থেকে ফসকে যাচ্ছে এই যে একটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি এই মাছগুলো কেটে নিচ্ছি প্রথমে হচ্ছে মাথাটা কেটে নিচ্ছি মাছের যে পাখনাগুলো আছে এগুলো অনেক শক্ত আর এই জন্য মনে করছি যে পরেই কাটবো মাছগুলো পুরো কেটে নিয়ে পরে পাখনাগুলো কেটে নেব তো এই যে জাপানি রুইয়ের মধ্যে শুধু ভুঁড়ি নারী ভুড়ি বেশি থাকে বের করছি শুধু নারী ভুঁড়ি এই যে অনেকগুলো নারী ভুঁড়ি তো এভাবে অনেকদিন মাছ কাটাকাটি করিনি এই জন্য একটু সমস্যা হচ্ছে মানে ভয় ভয় লাগতেছে হাত কেটে যাওয়ার ভয় লাগছে আর বটিতেও একটু ধার কম এর জন্য সব মিলায় একটু সমস্যা হচ্ছে আর মাছগুলো অনেক পিছলা তো এই যে পাখনা কাটতে যাচ্ছি মানে পাখনা অনেক শক্ত কাটা যাচ্ছে না সহজে তো আগে মাছের পিসগুলো কেটে নিয়ে পরে পাখনাগুলো কাটবো কারণ এখন পাখনাগুলো কাটতে গেলে অনেক সময়ের দরকার আর সহজে হবেও না এই জন্য মাছের পিসগুলো কেটে মানে কেটে নিয়ে পরে পাখনাগুলো ভালোভাবে পরিষ্কার করব আর মাছ কাটতে আমার আসলে অনেক ভালো লাগতো আগে আগে যখন বাড়িতে ছিলাম তখন আপু নাই আমি মাছ কাটতাম কাটা নিয়ে একটু রাগারাগি করতাম যে আপু বলতাম আমি কাটবো আমি বলতাম আমি কাটবো এই যে মানে এরকমভাবে তর্ক তর্কি করতাম তো যাই হোক সেগুলো অনেক মনে পড়ে আসলে আগের দিনগুলোর কথা অনেক মনে পড়ে তো এখন আসলে মাছ কাটারই লোক হয় না আম্মুই কাটে আর বড় মাছগুলো অনেক সময় কেটে নিয়ে আসে মানে কেটে নিয়ে আসা বলতে বেশিরভাগই আমার বাড়িতে মাছ এভাবে সিলে কাটা হয় আর কি তো এই যে অনেক মানে ভুড়ি নারী ভুরি ভেতরে আর পটকাও আছে আর অনেক দিন মাছ কাটা হয়নি এজন্য মাছের পিসগুলো মতো মানে ভালোভাবে কাটা হচ্ছে না মানে একটু বাঁকা তারা তেরা হচ্ছে আর কি মানে সমানভাবে কাটাকাটি করা যাচ্ছে না আর আমার মেয়ে দেখেন এই পাশ থেকে মানে ছুননি নিয়ে এ পাশ ও পাশ দিয়ে মানে নাড়ানাড়ি করছে আর এখানে হচ্ছে কারা যেন বেগুন গাছ ফেলে রেখে গেছে বেগুন নষ্ট হয়ে গেছে মানে পেকে গেছে এই বেগুনগুলো নেওয়া যাবে না তো এখানে রেখে গেছে তো আমার মেয়েরা দেখে আমার বেগুন চাচ্ছিলো তো আমি একটা ছেলেরার জন্য অনেক চেষ্টা করছি মানে ওরা খেলবে জন্য নিতে চাচ্ছিলো তো আমি অনেক চেষ্টা করতেছি আর মানে ছেঁড়াই যাচ্ছে না আর কি যে গোড়া অনেক শক্ত তো দেখেন অনেকগুলো কিন্তু বড় বড় বেগুন বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগছে কেন জানি এভাবে পাকাইছে বুঝছি না তো আমি অনেকক্ষণ ধরে মানে ছেঁড়ার চেষ্টা করতেছি বাট সেরাই যাচ্ছে না এত পরিমাণ গোড়া শক্ত বেগুন গাছ বেগুন কিন্তু পা পেকে গেছে বাট গোড়া অনেক শক্ত অবশেষে চিড়েই ফেলেছি তো এই যে দেখেন এই বেগুনটা কি সুন্দর দেখতে মনে হচ্ছে যদি মানে পাকা না হতো মানে খাওয়া যেত আর কি খুবই ভালো লাগছে আমার দেখতে বেগুনগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন